আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের ডিএসসি চ্যানেল দেখছেন সকলকে স্বাগত। আজ এই ডিএসসি চ্যানেলের স্টুডিওতে এসে হাজির হয়েছে আমাদের রিয়াজ ভাই। আপনারা সবাই তাকে চিনেন আমাদের এই অঞ্চলের, উনি হচ্ছে আমাদের এই উপজেলা ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রলীগের সভাপতি। তো ভাইয়ের কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক কথা শুনবো। আমাদের ডিএসসি চ্যানেল যেহেতু প্রথম, তাকে আমরা এখানে ইনভাইট করেছি। ভাইয়ের মুখ থেকে আমরা দিক নির্দেশনামূলক এই চ্যানেলটি কিভাবে চালালে বা কাদেরকে কিভাবে পরিচালনা করলে আমাদের চ্যানেলটি আরো সামনের দিকে এগিয়ে যাবে, এই কিছু কথা শুনবো ভাইয়ের কাছ থেকে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডিএসসি চ্যানেলকে। আসলে ডিএসসি চ্যানেল অনেক দিন ধরে কোচাতপুরে বেশ কৃষি থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা দেখছি যে ভালো ভালো কাজগুলো তারা ইউটিউবের মাধ্যমে সম্প্রচার করছে, যেগুলো কৃষককে যারা খুব উদ্বুদ্ধ করছে। পশ্চাৎপুরের বিভিন্ন যে কার্যকলাপ আছে, সে কার্যকলাপ, সামাজিক কার্যকলাপটাও তারা তুলে ধরছে। এই জন্য ডিএসসি চ্যানেলকে স্বাগত জানাই। আর আমার মতো মানুষকে ডিএসসি চ্যানেল যে আমাকে এখানে দাওয়াত দিয়েছে, এজন্য ধন্যবাদ জানাই ডিএসসি চ্যানেলের সম্পাদক দিলওয়ারকে। আসলে আমরা এই কোটচাঁদপুর খুবই একটি ঐতিহ্যবাহী শহর। এই কোটচাঁদপুর নিয়ে অনেক ইতিহাস আছে। তা এই কোটচাঁদপুরের ইতিহাস সম্পর্কে অবশ্যই আপনারা জানেন। আমরা এই তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তরুণ প্রজন্মকে, কোটচাঁদপুরের তরুণ প্রজন্মকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমি যতটুকু পারি আমার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। আমি চাচ্ছি যে কোটচাঁদপুরের কোটচাঁদপুর হবে একটি উন্নত, আধুনিক ও নিরাপদ কোটচাঁদপুর উপজেলা, যেখানে নারী পুরুষের বৈষম্য থাকবে না, ধনী গরিবের ভেদাভেদ থাকবে না। এই কোটচাঁদপুরের মানুষ হবে দেশপ্রেমিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক চেতনার মানুষ হবে এবং উদার মানসিকতার মানুষ হবে, যাতে করে আমরা কোটচাঁদপুরকে একটি স্মার্ট কোটচাঁদপুর হিসেবে গড়ে তুলতে পারি। সেজন্য আমার জায়গা থেকে আমি যতটুকু পারি কাজ করে যাচ্ছি এবং ডিএসসি চ্যানেলকে বলবো যে কোটচাঁদপুরকে স্মার্ট কোটচাঁদপুর হিসেবে তুলে ধরার জন্য অবশ্যই যেভাবে কাজ করছেন এভাবে আরো ভালো করে কাজ করে যেতে হবে, যেন কোটচাঁদপুরকে মানুষ, সারা বাংলাদেশের মানুষ চেনে যে এটা একটা স্মার্ট শহর। কারণ আমাদের কোটচাঁদপুর মানুষ খুবই স্মার্ট। আমি চাই যে কোটচাঁদপুরের মানুষের ভিতরে যেন কোনো রকম বৈষম্য না থাকে, একটি উদার মানসিকতার মানুষ থাকে। আমি এমনিতেই আমাদের কোটচাঁদপুরের মানুষের উদার মানসিকতায় সবার ভিতরে আমরা আমাদের যে মানসিক গুণাবলী আমাদের ভিতরে আছে, এই গুণাবলী নিয়ে আমরা কোটচাঁদপুরকে একটি উন্নত, আধুনিক কোটচাঁদপুর, স্মার্ট কোটচাঁদপুর গড়ে তুলতে চাই। আর ডিএসসি চ্যানেলকে, টিভি চ্যানেলকে আমি স্বাগত জানাই, তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ ভাই। ভাইয়ের অসংখ্য মূল্যবান বক্তব্যের জন্য ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিএসসি চ্যানেলের পক্ষ থেকে। তো আমরা ভাইয়ের মাধ্যমে, ভাই এখানে আছে, আমরা একটা মেসেজ দিতে চাই সবাইকে। যাদের মেধা আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি মনে করে তাদের মেধাকে প্রকাশ করতে পারবে, অবশ্যই আমাদের চ্যানেলে আসবে, খেলতে ভালো গান গাইতে পারে, মানে যার যা প্রতিভা আছে যদি আমাদেরকে ইনফর্ম করে অবশ্যই আমরা আমাদের এই স্টুডিওর মাধ্যমে তার প্রতিভাকে তুলে ধরবো। ভাই আপনারা যদি কারোর এরকম থেকে থাকে আপনিও বলবেন, অবশ্যই চ্যানেলের মাধ্যমে আজকেও আপনি এই কথাটা বলতে পারেন, যদি কারোর কোনো প্রতিভা থেকে থাকে সে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের কোটচাঁদপুরের মানুষ হচ্ছে সাহিত্য সাংস্কৃতিক প্রেমী, অনেক প্রতিভা সম্পন্ন মানুষ আছে। আমি সবাইকে আহ্বান করব, যারা বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত আছেন, সপ্তাহে হলে একদিন হলেও ডিএসসি টিভি চ্যানেলে আসবেন। এই অফিসে এসে আপনারা আপনাদের প্রতিভা আমাদের ডিএসসি টিভি চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটি দেখেছেন।